করবো আবু তোহাকে যারা ভালোবাসেন, যারা তার ওয়াদ নসিহত শুনেন মনোযোগ দিয়ে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা জেনে বুঝে ভিডিওর এই ভিডিওর মাধ্যমে জেনে বুঝে কমেন্ট করবেন। ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গাইবান্ধায়। আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কিন্তু ব্যাপক আকারে ঝড় তুলেছে বাংলাদেশের এবং বাহিরে, বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে আলোচিত একজন বক্তা রয়েছেন আবু তোহা আদনান। তিনি কিন্তু এই যে গাইবান্ধা, এই আমরা যেই স্পটটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু তিনি এসেছিলেন একটি ওয়াজ নসিহত করার জন্য। এখানকার মানুষ তাকে দাওয়াত দিয়েছিলেন, তিনি এসেছেন এবং দিনের কিছু কথা বলবে, হাদিসের কিছু কথা তিনি এখানে জনগণের উদ্দেশ্যে তুলে ধরবেন, সেজন্য কিন্তু তিনি এই গাইবান্ধাতে এই স্পটে কিন্তু এসেছিলেন। অবশেষে আমরা দেখেছি তাকে কিন্তু এই এলাকার জনগণ তাকে হেনস্থা করেছে বা তিনি কিন্তু এই ধরনের কথা বলেছে। তো আসলে পুরো ঘটনাটা কী ঘটেছে আমরা একটু এলাকাবাসীতে জানার চেষ্টা করব। তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে, কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ বুদুমিয়া। আচ্ছা, তো আঙ্কেল, এই যে সেদিন আপনারা এখানে উপস্থিত ছিলেন তো নাকি? জি ছিলাম। কী ঘটেছিল একটু বলবেন। এখানে ঘটেছিল, এই আলেমকে আমরা দাওয়াত দিছিলাম, দাওয়াতের পরিপ্রেক্ষিতে ওনার আসার কথা ছিল বিকেল তিনটের সময়, তিনটের থেকে ওয়াজ করবে। আমরা গ্রামবাসী বা প্রচার মিডিয়াতে আমরা সবখানি বলে দিছি যে তিনটের সময় ওনা উনি উঠবি প্রধান বক্তা। উনি এখানে ওয়াজ করতে আসছে পাঁচটার সময়। মানুষ উত্তেজনা হয়ে আমাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে, বলার পরে আমার যে ওই সভার সভাপতি যে ছিল, তিনি কমপক্ষে না হলে 9 থেকে 10টা সঙ্গীত গায়া মানুষকে ধৈর্য ধারণ করার মতো একটা ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পরে তা উনি তখনই আসে না, খালি কয় ঘাটের মধ্যে এখানে ওখানে উনি বলতে বলতে এই আসতেছে আসতেছে, কিন্তু সবার মঞ্চে আসে না। উনি আইলো, যখন আইলো মাগরিবের নামাজের একটু আগে, মিথ্যা কথা বলবো না, একটু আগে আসছে, মনে হয় 15 থেকে 20 মিনিট আগে আসছে। মানুষের ধৈর্য খুলে না, আমরা তখন মাগরিবের নামাজ পড়ে যাই, উনি মনে করেন সবা এই 20 মিনিটের মধ্যে শেষ করে উনি ওনার গাড়ি নিয়ে চলে যায় এখান থেকে। আমি একটু জানতে চাইব তিনি কোথা থেকে আসছেন। আমরা গোবিন্দগঞ্জ ছিল, আমরা জানতে পারলাম যে গোবিন্দগঞ্জ অবস্থান করছে, আসতেছে আসতেছে, কিন্তু আসলে কোনখান থেকে আসছে উনি ভালো জানে। আমরা যে ওনাকে যে ডেট করছি বা টাকা দিছি, আমরা আমাদের সবা এত আমরা চেষ্টা করছি সবার আর ভালো করার জন্য, কিন্তু ওনার কারণে আমরা ভালো করতে পারিনি। আর দর্শককে মানে বুঝতে পারিনি যে আমাদের এই সভা তিনটার সময় খালি আসতেছে আসতেছে, এই আসতেছে কয় আমাদের যে দর্শকের যে আমাদের আমাদের দর্শক যে আমাদেরকে নাঞ্চনা দিছে, এই সবার মঞ্চে ইঙ্গা নাঞ্চনা আমাদেরকে কোনোদিন আমরা খাইনি ওনার কারণে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার একটু একটু জানার ইচ্ছা ছিল, আমাদের এই যে বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যদি কেউ 4টা বাজে টাইম দেয়, একজ্যাক্টলি 4টা বাজে কেউ আসতে পারে না, একটু জ্যামজটের একটু প্রবলেম হয়ে থাকে বা ট্রান্সপোর্টের একটু প্রবলেম হতে পারে, তো তিনি আসার কথা ছিল বিকেল 3টায়, সেখানে 5টা বাজে উপস্থিত হয়েছেন, স্টেজে উঠেছেন, তো স্টেজে উঠেছেন, তো মানে তার সাথে সেদিনকে মূলত ঘটনা ঘটেছিল কি? স্টেজে উঠে কি তিনি আপনাদের উদ্দেশ্যে তিনি 2-4টা কথা বলেনি? না, উনি তো বলতে পারিনি যে ওনার কী সমস্যা, কী সমস্যার জন্যে আমাদের এখানে আসতে দেরি হলো, এখানে তো বলতে পারিনি। উনি আসেই একটা আয়াত তেলাওয়াত করে উনি সম্মতি করে চলে গেছে। আমরা তো আমরা তো একটু জানতে পেরেছি একটু টাকা পয়সারও একটু প্রবলেম হয়েছে বা টাকা পয়সার কথা এখানে উঠেছে আমরা জানতে পেরেছি, আসলে কথাটা কতটুকু সত্য? টাকা নিছে, টাকা কোনো টাকা কথাটা সত্য? উনি 9 নভেম্বরের 11 তারিখ 20,000 টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেয় এবং বলে যে সবার মাহফিলে এসে আরও 30,000 টাকা মঞ্চে ওঠার আগে নেবে, কিন্তু সবার দিন 3টার সময় উনি আরও 20,000 টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমার কাছে দাবি করে এবং বলে যে আর 10,000 টাকা বাকি, সে 10,000 টাকা মঞ্চে ওঠার আগে আবার নেবে আমাদের কাছ থেকে। তো উনি যেহেতু 3টার সময় আসার কথা ছিল, 3টার সময় কিন্তু আসেনি, উনি আমাদের এখানে এসেছে
4:40 4:45 থেকে উনি মাগরিব আধা পর্যন্ত 31 মিনিট আমাদের কাছে ভিডিও আছে, আমরা ভিডিও দিতে পারবো। 31 মিনিট উনি ওয়াশ করছে, 31 মিনিট ওয়াশ করার পরে ইতিমধ্যে যখন মাগরিব আজান দেয় উনি তখন সভা সমাপ্তি ঘোষণা করছে। তখন আমাদের এখানে তো প্রায় 3টা থেকে যেহেতু লোক আসা শুরু করছে, দুপুর থেকে প্রায় 30-40 হাজার লোক ছিল, তারা আমাদের অনেক ক্ষিপ্ত। আমরা যেহেতু বলছি যে 3টার সময় আমরা ওনাকে উঠিয়ে দেবো, উনি না আসাতে ওনারা যে এনারা আমাদের সাথে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানে, এনারা আসলে মৌলভীর সাথে কন্ট্যাক্ট করেনি, নানান লোকজন হই লোকজন মানে আমাদের কমিটিকে যারা ছিল তাদেরকে খুব লাঞ্ছনা করছে, মানে মারে মারে অবস্থা। আমরা তো ভয়ে ছিলাম, কিন্তু আমাদের সভাপতি সাহেব উনি অনেক ভালো একজন, উনিও বক্তা মানুষ, উনি লোকজনকে শান্তশিষ্টভাবে রাখছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আবু তোহা আদনান আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে কোটি কোটি জনগণের হৃদয়ের মাঝে কিন্তু রয়েছেন এবং তাকে কিন্তু হাজারো মানুষ ভালোবাসে। তো সেই ভালোবাসার প্রেক্ষাপটেই কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু সেদিন ওয়াজে মাহফিলে ছুটে এসেছিলেন, কিন্তু তার সেই ওয়াজটি এখানে সম্পূর্ণ হয়নি। তিনি কিছুক্ষণের মধ্যেই আবার স্টেজ ছেড়ে স্টেজ তিনি ত্যাগ করেছেন। তো তাকে তার সঙ্গে যেই ঘটনাটা ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করব। তো আচ্ছা ভাইয়া, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় সম্ভবত আপনারা আপনাদের এই অঞ্চল থেকে একটি ভিডিও পোস্ট হয়েছে, তা তিনি স্টেজ থেকে নেমে যাওয়ার পরে অসম্ভবত তাকে আটকিয়েছে এলাকার জনগণ এবং তাকে মানে একটা তার সাথে একটা সমঝোতার হয়েছে। যে আমি মঞ্চে ছিলাম, উনি যখন সভা সমাপ্তি করে উনি বলছে যে আমার সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি, আমার সাথে কেউ কন্ট্যাক্ট করেনি, কিন্তু ইতিপূর্বে কিন্তু 11 নভেম্বর উনি আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, টাকা নিচ্ছে, সব কিছু ক্লিয়ার। মঞ্চে তো উনি যখন ওনার পিএসকে বললো যে আপনারা টাকা ফেরত দেন, কিন্তু ওনার পিএস কোনো কথা বলে না যে আমার সাথে কন্ট্যাক্ট হয়নি, পিএসের সাথে কন্ট্যাক্ট হয়েছে, আপনারা পিএসকে ধরেন। তখন আমরা মৌলভীকে যেহেতু উনি জানে না, তাহলে ওনার সাথে আমাদের কোনো কথা নেই, ওনাকে আমরা নিয়ে যেরকম মায়ের কোলে শিশু থাকে সেরকম ওনাকে আমরা কাউকে, আপনার ভিডিওতে দেখছেন পিছনে অনেক লোক কিন্তু তাকে মারার জন্য হুমকি দিচ্ছে, আমরা কিন্তু তাদেরকে রক্ষা করছি, তার আমরা গাড়িতে তুলছি, তিনি যে বলছে আমার গাড়ি ভাঙছে, উনি একটা আলেম মানুষ এরকম একটা মিথ্যা প্রচার করছে। এবং গত বছর 18 মিনিট এক জায়গায় একটা ওয়াজ করছে, উনি যে ওখানে এত পরিমাণ মিথ্যা বলছে, এবং ওনার ভাই মুজাহিদ উনি যে একটা ভিডিও বের করছে, উনি যে মিথ্যাটা বলছে সেটা বলার মতো নয়, আলেম মানুষের মুখে এসব সাজে না। এবং আবু তোহা আদনানকে আমরা অন্তর থেকে ভালোবাসি, বিধা আমরা কিন্তু তাকে নিয়েছিলাম, এবং তিনি আমাদের মান সম্মান সব শেষ করেছে, এবং সোশ্যাল মিডিয়ায় যেসব কথা বলতেছে সব কথা মিথ্যা এবং বানোয়াট, আমরা তাকে কেউ বলাইনি, কিছু করিনি, কিন্তু উৎসুক জনতা আমার মুজাহিদ ভাইকে একটু মারার জন্য গেছিলো, আমরা তাদেরকে আপনারা দেখছেন, আমরা তাদেরকে তাদের হাত থেকে রক্ষা করে আমাদের একটা বাড়িতে নিরাপদ স্থানে রাখি, এবং চেয়ারম্যান সাহেব সহ ওনার লোকজন আমাদের ইউপি সদস্য সহ আছে, মুজাহিদ সহ ওনার আরও দুইজন আলিম সহ তাদেরকে নিয়ে যায়। আর উনি কিন্তু বলছে আলিমকে চেনে না, আলিম কিন্তু উনার পিএস, আমরা জানি যতদূর জানি গোবিন্দগঞ্জ শিবগঞ্জ এদিকে যত বগুড়া জেলা যত গোবিন্দগঞ্জ সব বগুড়া জেলা যেগুলো মাহফিল হয় সেগুলোর কন্ট্যাক্টে থাকে আলিম, আর আলিম ভাইকে নাকি উনি চেনে না, এটা কতবার একটা মিথ্যা একটা বানোয়াট কথা বলছে। উনি বগুড়ার উপজেলা চেয়ারম্যান, ওখানে গোগুলি একটা মাহফিল ছিল আবু তোহা আদনানের, ওখানে চেয়ারম্যান ওখানে আলিমক ধরে পিরাইছে, সেসব ভিডিও আমাদের কাছে আছে, আমরা ভিডিওগুলো দেখছি, আর উনি বলে এখন বক্তা হয়ে বলে আলিমকে আমরা চিনি না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এখানে সেদিন কী ঘটেছিল। আসলে আপনারা সোশ্যাল মিডিয়া যে ভিডিওটা দেখেছেন তাকে হেনস্থ করা হয়েছে আসলে, কারণ এখানকার মানুষজন তাকে ভালোবেসে কিন্তু তাকে এই অঞ্চল থেকে সই সালামতে কিন্তু তারা বিদায় করেছেন, এবং এখানকার জনগণ কিন্তু তাকে অত্যন্ত ভালোবাসেন। প্রিয় দর্শক, আমরা আদনানের ভক্ত যারা রয়েছেন, ভক্তবৃন্দ যারা রয়েছেন দেশ বিদেশে, হাজারো কোটি কোটি ভক্ত রয়েছেন, মূলত তিনি যে ওয়াজ মাহফিলগুলো করেন এবং দিনের দাওয়াত দিয়ে থাকেন তার কথাগুলো কিন্তু মানুষ গুরুত্ব সহকারে শুনে। তো আসলে সেদিনকার যে ঘটনা ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা আসলে আমরা চাই না, এই ধরনের ঘটনা আমরা আশা করিনি, যে আমার একটা আশা আলম থাকে ইনকাটা ঘটনা, ওনাকে আমরা খুব অন্তর থেকে ভালোবাসছিলাম, বিদায় ওনাকে নিয়েছিলাম, উনি যে একটা আচরণটা করেছে আমরা কখনো আশা করিনি, এবং ওনার মতো আলেমের কাছে এটা কেউ আশা করেনি। যে সর্বশেষ তিনি একজন আলেম মানুষ, তাকে বদদোয়া দেওয়ার প্রয়োজন নেই, তার উদ্দেশ্যে কিছু বলার আছে, কিন্তু উনি যেগুলো কথা বলতেছে আমরা শুনতেছি, এগুলো কথা একজন আলেম বলতে পারে না, মিথ্যা কথা আলেম বলতে পারে না।
এখন আলমের মুখে এটা মানে না। আবু তো হান্নান যে বলিচ্ছে বলে আমার ধরে মারছে, আমার এই এতগুলো 15-20 হাজার লোক আছে, কেউ কোয়াজবে না। আবু তো আর গাও বলান আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করব। তবে এখানে এই গ্রামের হাজার হাজার মা বোন যারা রয়েছেন, মাখালারা যারা রয়েছেন, এবং ছোট বাচ্চা হতে মুরব্বী যারা রয়েছেন, বাবার বয়সী যারা রয়েছেন, আমার বাবার বয়সী এখানে অনেক লোক রয়েছেন, তো আমরা ভিডিওটা এখানে শেষ করব। আবু তোহাকে যারা ভালোবাসেন, যারা তার ওয়াদ নসিহত শুনেন মনোযোগ দিয়ে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা জেনে বুঝে ভিডিওর মাধ্যমে জেনে বুঝে কমেন্ট করবেন।